সব রাজনৈতিক দল ও সুশীল সমাজের সাথে আলোচনা করে জাতীয় ঐক্য গঠনের ব্যাপারে বিএনপি চেয়ারপারসন সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে রাজধানী স্কোয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির সিনিয়র যুব মহাসচিব রিজবি আহমেদকে দেখতে গিয়ে কথা বলেন মির্জা ফখরুল পাকিস্তানে জনিত জটিলতা আক্রান্ত রিজভি গত বুধবার থেকে স্কোয়ার হাসপাতালে ভর্তি আছেন হাসপাতাল থেকে বেরিয়ে বিএনপি মহাসচিব সাংবাদিকদের বলেন সংকট মোকাবেলায় বেগম খালেদা জিয়া জাতীয় ঐক্যের যে ডাক দিয়েছেন তা কিভাবে বাস্তবায়ন করবেন এবং তার পরবর্তী থাপগুলো কি হবে সে বিষয়ে গতকাল বিশিষ্ট নাগরিকদের সাথে প্রস্তুতি সভা করেছেন পর্যায়ক্রমে আরও বৈঠক হবে বলেও জানান তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি সকল স্তরের ব্যক্তিদের সঙ্গে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সিভিল সোসাইটির সঙ্গে কথা বলে এই ভয়াবহতা কিভাবে প্রতিরোধ করা যায় তার ব্যাপারে তিনি কার্যক্রম গ্রহণ করবেন সেটারই প্রস্তুতি সভা হয়েছে সেই সেই প্রস্তুতি সভায় তারা তাদের মতামত দিয়েছেন সেই মতামতগুলো তিনি শুনেছেন এবং সকলের সঙ্গে আলাপ আলোচনা করেই তিনি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন